দুটো রোল করব, একটা হচ্ছে এগ রোল আর একটা হচ্ছে ভেজ রোল করব। সেটা দেখতে কেমন, ফার্স্ট আমি লাচ্ছা পরোটা দিয়ে রোল করব, লাচ্ছা করব, রুটিটাকে লাচ্ছা করে নিই করব, তাতে খাস্তাটা ভালো হয়। এটা করবো এবং আটা করছি আমি, লুচি ময়দা করছি না, কারণ সাদা ময়দা শরীরের জন্য খুব একটা ভালো নয়, সেই জন্য আমরা খুব একটা খাই না, খুব কম খাই, যেগুলো না সাদা ময়দা দিয়ে করলে হয় না সেগুলোই করি, কিন্তু বেশিরভাগ আমরা লাল আটাটাই পছন্দ করি। সেইটা দিয়েই আমি করছি, দেখতে থাকুন। সাদা তেল দেবো, তেল দিয়ে নেবো ভেতরটা, আচ্ছা রক্ষাটা ভ্যারাইটি হয়, এগের রোলের জন্য আমি এই টাইপের করছি, এগের জন্য এইটাই ঠিক আছে। খুব খাস্তা হয়, এবার দিয়ে দেবো নুন, আরেকটা করছি, এটা হচ্ছে ভেজে দুটো আগে করে নেবো, তারপরে করে নেওয়ার পর একটা ভেজ আর একটা ননভেজ করব। ননভেজটা হবে এগ রোল আর একটা হবে ভেজিটেবিল রোল, আলু কড়াইশুঁটি পেঁয়াজ দিয়ে একটা করে রেখেছি। খুব কম টাইমের মধ্যে, রাত্রিরে কিছু না থাকুক, ঘরে একটু আটা মাখা থাকলেই আপনি এগুলো করে খেয়ে নিতে পারেন, রাত্রিরে তো বেশি খাওয়া উচিত নয়, অল্পের মধ্যে একটা খাওয়া হয়ে গেল। বাইরে খাওয়ার থেকে বাড়িতে তৈরি করে খেলে মনটা শান্তি হয়, যে আমি যেটা খেলাম সেটা সলিড খেলাম, অন্য কিছু ভেজাল নেই, সব জিনিসটাই ভালো দেয়া আছে। করলাম বেঁচিয়ে লক করে দিলাম, দিয়ে বেঁধে নেবো এগুলো ভাজে 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 ভেতরে থাকবে। দেখুন কতগুলো ভাঁজ হচ্ছে, ভেতরে ভাজে ভাজে আছে। এটা কিন্তু পুরো আটার একটু ময়দা নি, ময়দা আমি খাই না, যে জিনিসগুলো ময়দা দিয়ে না করলে একদম চলবে না সেইগুলো করি, আদারওয়াইজ ময়দাটাকে বেশিরভাগ আমরা অ্যাভয়েড করি। ময়দা নট ইজ নট গুড ফর হেলথ। আমি একটা একটা করি ভেজবো, ভাজবো, ভাজাটা তাহলে ভালো হবে। তেল বেশি তেল নেওয়া, এটাকে আর একটাও করে নেবো, দুটো হয়ে যাবে, এটাকে হয়ে যাবে, দুটাও ভাজা হয়ে যাবে। লাচ্ছা পরোটা ভ্যারাইটি হয়, অনেক রকমভাবে করা যায়, কিন্তু এগ রোলের জন্য আমি এরকমভাবেই করি, ভাঁজ থাকবে অথচ খুব একটা ফাঁক থাকবে না, তাহলে ভেতরে যে জিনিসগুলো দেবো বেরিয়ে।
লেয়ার 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 চতুর্দিকে সব লেয়ার লেয়ার হয়ে আছে, খুব একটা ফাঁক না। আর একটা আছে সেরকম ভাবে করলে সবটাই পুরো ফাঁক ফাঁক হয়ে যাবে, একটু খাস্তা খুব হবে। লেয়ার পরস্পর পরস্পর সব লেয়ার হয়ে আছে, যেহেতু এটা আটার অতটা লেয়ারগুলো দেখা যাচ্ছে না, এটা যদি ময়দার করতাম তাহলে লেয়ারটা দেখা যেত আরও স্পষ্ট। আর একটা সাদা তো এই দেখুন লেয়ারের পর লেয়ার আছে। শুকনো লঙ্কা দেব, একটা করে নেব থেকে তো ফোনটা খারাপ হয়ে যাবে, তারটা আসছে। এটা তৈরি করছি কড়াই সুটি দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে, মিনি টেবিলে অনেক কিছু দিয়ে হয়, পনির দিয়ে হয়, পনির রোল আলু পেঁয়াজ দিয়ে হয়, অনেক চাপচাম্পা সামান দিয়ে করতে পারে। এটা মিনি টেবিলের হবে, এই হচ্ছে আপনার এগ রোল একটা। এরপরে পেঁয়াজটা আর এটা মাখিয়ে নিয়ে মাখাবো অল্প। দিয়ে দিলাম শসা পেঁয়াজ সব কিছু দিয়ে দিলাম, এবারে দেব সস। এটা কি সস? রেড চিলি সস, এটা হচ্ছে ভেজিটেবিল। অল্প দিলাম হয়ে গেল রোল, ফাস্ট হচ্ছে এটাকে
এটা হলো নন ভেজ আর এটা হচ্ছে ভেজ রোল এই দেখুন ক্রিসপি করেছি বলে আচ্ছা করেছি বলে একটু এখান থেকে বেরিয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হ্যাঁ